নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা, সঞ্জিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। সকালে উঠে সবার আগে প্রথমে মনে হয় যে কি ব্রেকফাস্ট দেব, কি টিফিন দেব। চলুন আপনার এই সমস্যার সমাধান করতে আমি নিয়ে এসেছি একটা সুন্দর রেসিপি। এখানে আমরা এই গোবিন্দভোগ চাল নিয়েছি আর এই সবুজ মুগ ডাল, মানে খোসা শুদ্ধ যে মুগ ডালটা সেটা নিয়েছি। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আপনি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলেই হয়ে যাবে। তো এইরকম করে আমরা এটাকে এরকম জল থেকে তুলে নিয়ে কিন্তু এখানে দিচ্ছি। তুলতে গিয়ে যেটুকুনি জল যাচ্ছে সেইটুকুনি আদা, বেশ কিছুটা কারি পাতা, কাঁচা লঙ্কা, আপনি যতটা ঝাল খাবেন, নুন, এই সব কিছু দিয়ে আমরা এটা পেস্ট বানিয়ে নেব। এখানে এইরকম করে সমস্ত কিছু দিয়ে আমরা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন কতটা এইরকম ঘন একটা ব্যাটার কিন্তু তৈরি হবে। আর মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়েছি। নর্মাল যে রুটি সেকি সেই তাওয়া নিয়ে নিয়েছি, সেই তাওয়াটাকে আমরা এখানে গরম করে নিয়েছি। এবার অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখানে এইরকমভাবেই অয়েল ব্রাশ করে নিতে হবে, অতিরিক্ত তেলের কিন্তু দরকার নেই, মানে অতিরিক্ত তেল কিন্তু দেবেনই না। তো এইরকম করে দু হাতা দিচ্ছি, আর আমি ঠিক অতটা এক্সপার্ট নই কিন্তু দেখুন মোটামুটি গোলও হয়েছে আর খুব ক্রিস্পি হবে কিন্তু এটা। তো এইরকম করে এটা না হতে দিন, মিডিয়াম আছে এটা হতে দিন, এইরকম করেই এটা হবে। আর একদম খুব পেপার ধোসা যেরকম হয় সেরকম হবে এরকম কিন্তু আমি দাবি করছি না। এটা খুব সুন্দর একটা লাঞ্চ বক্স রেসিপি আর টিফিন বক্স রেসিপিও বলতে পারেন, মানে লাঞ্চ বক্স এই জন্য বলছি, আপনি যদি ওয়েট লস জার্নিতে আছেন, অফিসে যাচ্ছেন, তাহলে আপনি অনায়াসেই এই রেসিপিটা ক্যারি করতেই পারেন। দেখুন আমাদের পুরো এটা ছেড়ে গেছে কিন্তু তলা থেকে, কোথাও আটকে যায়নি। আমি না একটা অন্য রকম চেষ্টা করছি, এখানে মাঝখান থেকে এরকম হাফ কাট করলাম। এবার কাটিংটা যাতে একদম পুরোপুরি হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর আমার তো পুরোটা উঠেই গেছিল, আমি এটাকে অ্যাজ এ ট্রায়াঙ্গল ফোল্ড করছি। অনেক সময় হয় বাচ্চারা নতুন কোনো খাবার ট্রাই করতে চায় না, আপনি একটু অন্য রকম করে যদি পরিবেশন করেন তাহলে পারে তার পক্ষে সেটা অ্যাকসেপ্ট করে নেওয়াটা খুব ভালো হয়, মজার হয়। তাই একটা এরকম ট্রায়াঙ্গল শেপ করে আপনাকে দেখালাম, যদিও আমি এর এই টিফিন বক্সের মধ্যেই ভরে দেবো, তবু আপনি যদি সান্ধ্য জলখাবারে আপনার বাচ্চাকে দিচ্ছেন তাহলে এভাবে দিতে পারেন, বাচ্চারা বেশ মজা পাবে কিন্তু। তো এইরকম বা ছোটো ছোটো করেও কিন্তু তৈরি করে দিতে পারেন, ভীষণ ক্রিস্পি হয়। উপরের এই সারফেসটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি। তো এখানে খুব সামান্যই একটু লেগেছিল, সেটা সরিয়ে দিয়ে আমি আবারও অয়েল ব্রাশ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে আরও একটা চিলা আপনি কীভাবে তৈরি করবেন। এইরকমই দু হাতা দিলাম, দেবার পর হাতার এই উল্টো দিক দিয়ে আমরা এইরকমভাবে সমান করে করে একটু ছড়িয়ে দেব। এই সময় যখন আপনি ছড়াচ্ছেন আঁচটা যেন কম থাকে, তারপর সামান্য একটুখানি আঁচটা বাড়াবেন, খুব হাই ফ্লেমে করবেন না, তাহলে না তলার দিকটা পুড়ে যাবে অথচ ভেতর থেকে কাঁচা ব্যাপারটা থেকে যাবে। তো এইভাবে আঁচকে কমা বাড়া করে করতে পারেন। তো ওই যে বললাম ওয়েট লস জার্নির জন্য কিন্তু এটা একদম পারফেক্ট, আপনি অবশ্যই ট্রাই করতে পারেন আর এনজয় করতে পারবেন। আর এতে না কোনো রকম মানে কি বলবো সাইড এফেক্টের ভয় নেই যে আপনার খেলে এই হবে ওই হবে, খুব ইজি আপনি এটা খেতে পারেন। আপনি আর একটু ক্রিস্পি করার জন্য এটাকে উল্টা দিয়ে এই রকম করেও কিন্তু এই দিকটাও একটু কুরকুরে করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমরা সবাই জানি এই হারি মুগ বা সবুজ মুগের ডাল খুবই প্রোটিনাস, তাই জন্য আপনি কিন্তু এটা ব্যবহার করতেই পারেন। আর এই দেখুন আমি এই রকম করে ফোল্ড করে দিচ্ছি যাতে সহজে টিফিন বক্সের মধ্যে ধরে যায়। আপনিও এইভাবে দিতে পারেন বা ছোটো ছোটো টুকরো করে দিতে পারেন যদি বাচ্চাকে দিচ্ছেন। চাটনি বানাবো, আমরা নিয়েছি কিছুটা ধনে পাতা, খুব যে বেশি নিতে হবে তেমন ব্যাপার নেই। এবার ঝাল যেমন খাবেন সেই মতন আপনি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করুন। আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, এ আর একটাই লঙ্কা দিয়েছি, আর দেবো ডেসিকেটেড কোকোনাট। আপনার কাছে যদি তাজা নারকল থাকে তাহলে আপনি তাও দিতে পারেন। আমি সবসময়তেই এই চাটনিটার জন্যই এই ডেসিকেটেড কোকোনাটটা ব্যবহার করি সাধারণত, তাহলে পারে ইনস্ট্যান্ট একটা চাটনি তৈরি হয়ে যায় ধোসা বা এরকম কিছুর সাথে। এবারে দেবো আধখানা লেবুর রস, একটা ছোটো সাইজের বা মিডিয়াম সাইজও বলতে পারেন, এরকম একটা লেবুর পুরো আধখানা রস দিচ্ছি। আপনি আর একটু টক খেতে পছন্দ করলে আর একটু বেশি দিতে পারেন। আমাদের চাটনিটা রেডি হয়ে গেছে, একটা বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এই চাটনিটা, চিলাটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, তাহলে আর কি এনজয় করতে থাকুন। আর প্লিজ প্লিজ লাইক দিতে ভুলবেন না, এত ভালো একটা রেসিপি শেয়ার করলাম, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি রেসিপি এনজয় করে।